আশা করি তোমরা সকলেই লকডাউনের মধ্যে ভালোই আছো, বাড়িতে পড়াশোনার মধ্যেই আছো, পড়াশোনা করছো। কিন্তু সবসময় তো পড়াশোনা করতে একঘেয়ে ভালো লাগে না, তাই ড্রয়িংটা অনলাইনে সম্ভব নয়, তবুও আমরা চেষ্টা করছি তোমাদের সামনে যতটা করা যায়, যতটা বোঝানো যায়, তোমরা একটু চেষ্টা করবে যাতে এই জিনিসটাকে ফলো করে নিজেরাও করতে পারো। অবশ্যই পারবে, না করার কিছু না। তো তোমাদের স্ট্যান্ডার্ড টু ড্রয়িং সাবজেক্ট হলো ড্রয়িং। তোমাদের যেটা আছে আজকে যেটা করাবো, গ্রিন কোকোনাট। তো গ্রিন কোকোনাটটা আঁকতে হলে কীভাবে আঁকবো, বইয়ে দেখবে ছবিটা আছে, হ্যাঁ ছবিটা এরকম। এবার এটা আঁকতে হলে একটু প্রসেসিংভাবে করলে প্রসেস মানিয়ে চললে আরও ভালো হবে। তো আমরা প্রথমে কী করবো, মাঝে একটা সোজা লাইন দিয়ে, ঠিক আছে? এই লাইনটার পর এটা তো উপরে একটা এটা এটা তারপরে আবার এই সাইডে তারপর এই মিডিলের লাইন। ঠিক আছে, তাহলে প্রথমে কী করলাম, মিডিলে লাইন দিলাম। এই লাইনটা দিলাম এই পাশে যাতে দুটো সাইড সমান হয়, এটার জন্য লাইনটা দিলাম। তারপর এই লাইনটা বসে দিল। এটার পর আঁকাটা হয়ে গেল, আঁকাটা হওয়ার পর আমরা পুকুর থেকে এইভাবে দেখে নেবো যে আঁকাটা ঠিকঠাক হয়েছে কিনা। তারপর কালার শুরু করবো। কালার শুরু করতে হলে যেমন গ্রিন কোকোনাট বলাই আছে, গ্রিন কোকোনাট এটা কাঁচা অবস্থা, তো তখন কী কালার হয়, লাইট গ্রিন টাইপের হয়, একটু লেমন হলো। তো ছবির মাধ্যমে নিচের দিকে যেদিকে সেভ করছে সেদিকে একটু ডিপ হবে, ঠিক আছে? এদিকে ডিপ গ্রিন একটু ব্ল্যাক ইউজ করবে, তারা ডিপ গ্রিন দেবে, লাইট গ্রিন দেবে। এই যে জায়গাগুলো আমি চক দিয়ে করছি এগুলো সব ডিপ গ্রিন হবে, হ্যাঁ? তারপরে এর সঙ্গে মিক্সিং করে লাইট গ্রিন হবে, একটু লেমন জল হবে, এইভাবে। নিচে এটা একটু গ্রে কালার দিয়ে দেবে, সে ছায়া পড়ছে, হ্যাঁ? এভাবে করবে, বারবার করবে, একবার না হলে